চার দিনের ম্যাচে বাংলাদেশ এ দলের 165 রানের জবাবে 2 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ এ দল। ওয়েস্ট ইন্ডিজ সফরে সুবিধা করতে পারছে না বাংলাদেশ এ দল। আগের দিনের 6 উইকেটে 135 রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে মোহাম্মদ মিঠুনের দল। আগের দিনে বাংলাদেশকে পথ দেখানো মিঠুনি বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ সংগ্রাহক। 85 বলে 50 রান করেন তিনি। নাঈম হাসানের ব্যাট থেকে আসে 60 বলে 27 রান। এই দুজনের ব্যাটে ভর করে 60.5 ওভারে প্রথম ইনিংসে 167 রানে অল আউট হয়েছে সফরকারী বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ এ দলের পেসার মার্কুইনো মাইঞ্জেল 59 রান নেন 5 উইকেটে। জবাবে ভালো শুরু করেছে স্বাগতিকরা। 3 উইকেটে 165 রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে ক্যারিবীয়রা।